কলকাতা থেকে ভার্চুয়ালি দুয়ারে রেশনের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে ভার্চুয়ালি আসানসোলের কর্ণাপুরে পশ্চিম বর্ধমান জেলা শাসকের অফিসে দুয়ারে রেশনের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হয়েছে। এদিনের কন্যাপুরে এই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরূপ প্রসাদ সহ প্রশাসনিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে এবার থেকে প্রতি মাসের রেশন মানুষের বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন প্রকল্পের শুভ সূচনা করেছেন। এদিন কলকাতা থেকে ভার্চুয়ালি মাধ্যমে দুয়ারে রেশনের শুভ সূচনা করলেন তিনি। দ্বারে রেশনের যে প্রকল্প আছে সেটা পাইলট বেসিসে গত দু মাস ধরে আমরা প্রশাসন থেকে চালানো হয়েছিল। সেটা আজকে আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা থেকে এই প্রকল্পের শুভ সূচনা করেছে। এবার কিন্তু সমস্ত রেশন দোকানেই মানে দ্বারে রেশনটা ফলো করা হবে। আর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই যেমন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে আমরা রেশনটাকে ওখানে পৌঁছাবো। তো যে গাড়িগুলো যেটা আপনি দেখেছেন আজকে যেটা আমরা পতাকা দিয়ে যেগুলো ইয়ে করেছিলাম উদ্বোধন করছিলাম সেরকম মডেলগুলোতে যে রেশন ডিলাররা আছে তারা সমস্ত যারা উপভোক্তা আছে তাদের ওখানে দরে রেশনে পৌঁছাবে। তো কটা টাইম এরকম গাড়ি থাকবে ওখানে? ওইটা রেশন ডিলাররা যে ওদের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা গাড়িটাকে অ্যারেঞ্জ করে। কত ডিলার আছে স্যার আমাদের এখানে? প্রায় 600 ডিলার আছে। 600? আচ্ছা, এটা কি এই মাস থেকে শুরু হয়ে যাবে কি না আরও মানে আজ রেশন থেকে আমাদের সমস্ত ডিলাররাই দ্বারে রেশন প্রকল্পটাকে শুরু করবে। এর আগে এটা পাইলট বেসিসে চলছিল, এখন কিন্তু ফুল ফ্লেজড বেসিসে চলছে। সরকারের যে ওপেনিং হলো ওটা নিয়ে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই বললেন যে মানুষকে দেখিয়ে দিচ্ছেন যে কীভাবে মানুষের সহযোগিতা করা দরকার, কীভাবে মানুষের সুযোগ সুবিধা দেওয়া উচিত সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। দেখুন, অনেক মানুষ বয়স্ক মানুষ যারা আছেন রেশন কিনতে যেতে পারে না, তাদের সুবিধা খুবই হয়েছে। এটা খুব উপকৃত মাননীয় মুখ্যমন্ত্রী এটা করলেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছেন সারা বাংলার মানুষ, যেটা খুব ভালো জিনিস তৈরি করেছেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।